ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. علامه নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস যাইফা আল মাওজুআ দ্বিতীয় খণ্ড 42 পৃষ্ঠা হাদিস নাম্বার 570 সেখানে হাদিসে নিয়েছেন ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইকালু লাহু মুহাম্মদ ইবনে ইদ্রিস আদারু আলা উম্মতি মিন ইবলিস ওয়া ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইকালু লাহু আবু হানিফা হুয়া সিরাজ উম্মতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে হাদিস তৈরি করেছেন কারা আনুরাধা সাহেব জবাব দেবেন আপনি এই হাদিস কারা তৈরি করেছে আল্লামা নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ সিলসিলা যাইফা আল মাওদুআ হাদিস নাম্বার 569 তার আগের হাদিস নিয়েছেন হাদিসটি জাল কারা তৈরি করেছে এই হাদিস আহলুল হাদিস না নাকি হানাফিরা আপনি উত্তর দেন মান ক্বারা খালফাল ইমাম মুরিয়াফুহু নারা যে ব্যক্তি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ল বা কিরাত করল অর্থাৎ সূরা ফাতিহা পড়ল তার মুখকে আগুন আগুন দিয়ে পড়ে দেওয়া হবে তার মুখ আগুন দিয়ে পড়ে দেওয়া হবে আনুরাধা সাহেব জবাব দেবেন আপনি এই হাদিস কারা তৈরি করেছে সিলসিলা যাইফা আল মাওদুআ নাম্বার 568 মান রাফা ইয়াদাইহি ফি সলাতি ফালা সলাতা লাহ যে ব্যক্তি সলাতে বা নামাজে হস্তোত্তরণ করলো হস্তোত্তরণ করলো রাফাউল ইয়াদাইন করলো তার নামাজি হলো না ফালা সলাত আলাহু তার নামাজি হলো না আনুরাধা সাহেব জবাব দেবেন আপনি এই হাদিস কারা তৈরি করেছে যে ব্যক্তি নামাজে রাফুল আদান করলো তার নামাজি হলো না এই হাদিস কারা তৈরি করেছে আরো হাদিস তৈরি করেছে নাকি হানাফিরা তৈরি করেছে কারা তৈরি করেছে যে ব্যক্তি নামাজে রাফুল আদান করলো তার নামাজি হলো না এই হাদিস কারা তৈরি করেছে আরো হাদিস তৈরি করেছে নাকি হানাফিরা তৈরি করেছে কারা তৈরি করেছে আপনি বলুন একেবারে সরাসরি ডাহা মিথ্যা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যা আপনারা তৈরি করেছেন এটা জাতি স্পষ্ট হয়ে যাচ্ছে বুঝে যাচ্ছে পরিষ্কার একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট যে এই হাদিসগুলো হানাফিরা ছাড়া কেউ তৈরি করেনি আপনি জবাব দেবেন আহলুল হাদিস তৈরি করেছে আহলুল হাদিসরা যা হাদিস তৈরি করে আহলুল হাদিস সাথে বলে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাও আমা কাযাবা মিনান নার সহিহুল বুখারী হাদিস নাম্বার 110 নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আমার উপরে জেনে শুনে মিথ্যারোপ করলো তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার এটা তো রাসূলুল্লাহ থেকে সহি সূত্রে হাদিস প্রমাণিত আর আরো হাদিস হাদিস মানবে এটা স্বাভাবিক হাদিসের অপব্যাখ্যা হাদিসের জালিয়াতি এটা আপনাদের কাজ আরো হাদিস করবে না কখনো এই জন্য আহলুল হাদিস কখনো জাল হাদিস বানাতেই পারে না এগুলো আপনারা জেনে শুনে হানাফিয়া এই সমস্ত জাল হাদিসগুলো বানিয়েছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত জাল হাদিস থেকে বেঁচে থাকার আর আইনুল্লাহ সাহেবের জালিয়াতি থেকে মিথ্যাচার থেকে বাঁচার মুসলিম উম্মাকে তৌফিক দিন সকলে মিলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري